স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। পাঁচ রাজশাহীতে তরুণীকে কুপিয়ে জখম করেছেন তার প্রাক্তন স্বামী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত 12টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার ড্রিম হ্যাভেন নামের একটি হোটেলের 403 নম্বর কক্ষে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, নারীটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত নারীর নাম জয়নব বেগম। তিনি নাটোর সদর থানার নারায়ণপুর গ্রামের তসির প্রামাণিকের মেয়ে। রবিবার সকাল 10টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে জয়নব ও সেলিম ওই হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্টারে ওই নারীর নাম জুলেখা ও ছেলের নাম মিজান লেখা রয়েছে এবং ঠিকানা গোদাগাড়ি উল্লেখ করা হয়েছে। তবে ওই নারীর ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি দেখে নারীটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, স্বামী পরিচয় দেওয়া মিজান দুপুর 1:30টার দিকে 403 নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। রাতে মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত 11টার দিকে নগরীর লক্ষ্মীপুর ড্রিম হ্যাভেনে ওই কক্ষের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় নারীর লাশ কক্ষের খাটের ওপর পড়েছিল। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মিজান নাম ব্যবহারকারী ওই ছেলেকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল সহ রবিউল ইসলাম নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। পাঁচ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত 12টার দিকে এই অভিযান চালায় তারা। এ সময় 7টি ম্যাগজিন এবং 19 রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‍্যাব। আটককৃত রবিউল চাঁপাইনবাবগঞ্জ জেলার তাহিরপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে। র‍্যাব জানায়, রবিবার রাত 12টার দিকে CPC-2 নাটোর ক্যাম্পের র‍্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটা কাশিমপুর এলাকায় র‍্যাব 5 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় 3টি বিদেশি পিস্তল, 7টি ম্যাগজিন, 19 রাউন্ড গুলিসহ অস্ত্র কারবারি রবিউল ইসলামকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে তরুণীকে কুপিয়ে জখম করেছেন তার প্রাক্তন স্বামী। শনিবার রাত 9টার দিকে নগরীর হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবক নগরীর হেতেমখা এলাকার বাসিন্দা এবং ওই তরুণীর সাবেক স্বামী সোহান। জানা গেছে, ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটায় সে। স্বজনরা জানান, প্রায় 6 বছর আগে একই এলাকার বাসিন্দা সোহানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল। ছেলেটা বেকার ও ভবঘুরে। 3 বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় মেয়ের বিচ্ছেদ হয়। এর 3 বছর পর তারা মেয়ের নতুন জায়গায় বিয়ে ঠিক করেন। আগামী 6 মে বিয়ের দিন ঠিক হয়েছে। এ খবর পেয়ে মেয়ের সাবেক স্বামী সোহান তার মেয়ের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান। নগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারা ঘটনা জানতে পেরেছেন। আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ভুক্তভোগী মামলা করলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে। বাংলাদেশ শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। বাংলাদেশ শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। সিরাজগঞ্জের রানীগ্রামে অভিযান চালিয়ে 395 পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 12। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার বিকেল 4টার দিকে এই অভিযান চালায় তারা। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব 12 মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ। তিনি জানান, রবিবার বিকেল 4:30টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার রানীগ্রাম পূর্বপাড়া গ্রামে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে 395 পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল জেলার সদর থানার রানীগ্রামের শফি মণ্ডলের ছেলে জিশান মণ্ডল ও বাবুল শেখের ছেলে সুজন শেখ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল।